সামাজিক শব্দটি সমাজ থেকেই উৎপত্তি তেমনি সমাজের জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্দিষ্ট স্থান বা এলাকায় নির্দিষ্ট শর্তে যে বন সৃষ্টি করা হয় তাকেই আমরা সামাজিক বনায়ন বুঝি তবে এখানে জনগণের আগ্রহমূলক অংশগ্রহণ থাকতে হবে তারা ওতপ্রোতভাবে জড়িত থেকে কাজ করবে এবং অংশগ্রহণকারীগণ সরাসরি লভ্যাংশের অংশীদার হবে শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচ্য বিষয় সামাজিক বনায়ন যা কিনা বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহের মধ্যে সর্বশেষ ক্ষেত্র আমি শাহরিয়ার হাসান প্রভাষক কৃষি শিক্ষা আজ তোমাদের সাথে এই সামাজিক বনায়ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে সামাজিক বনায়ন কি বন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট বন এবং একটি হচ্ছে কৃত্রিম বা মানব সৃষ্ট বন তো প্রাকৃতিক বন মূলত প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়ে থাকে কিন্তু মানবসৃষ্ট বা কৃত্রিম বনগুলো সাধারণত মানুষ সৃষ্টি করে থাকে বা এ ধরনের বনে মানুষই গাছপালা লাগিয়ে বন সৃষ্টি করে থাকে তো সামাজিক বন হচ্ছে যে বন ব্যবস্থাপনায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সরাসরি এবং ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং এতে যা লাভ হয় তা অংশগ্রহণকারীগণ নিজেদের মধ্যে ভাগ করে নেন তাকেই সামাজিক বন বলা হয় তো শিক্ষার্থীরা চলো সংজ্ঞাটি একটু বিশ্লেষণ করি সামাজিক বন হচ্ছে এমন একটি বন ব্যবস্থাপনা এখানে ব্যবস্থাপনা বলতে বোঝানো হচ্ছে যে বনের মধ্যে যত ধরনের পরিচর্যা কার্যক্রম রয়েছে সব মানুষই করবে অর্থাৎ ওই এলাকার আশেপাশে যে সকল বেকার কর্মহীন জনগোষ্ঠী রয়েছে তারাই এই বন ব্যবস্থাপনাটি গড়ে তুলবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং তারা সকল কাজেই ওতপ্রোতভাবে জড়িত থাকবে এবং একটা নির্দিষ্ট আবর্তনকাল শেষে অর্থাৎ দশ থেকে পনেরো বছর পর যখন বনের সকল গাছ কেটে ফেলা হবে তার থেকে যে লভ্যাংশ আসবে তার একটা অংশ এই উপকারভোগীগণ ভোগ করে থাকবেন তো এক্ষেত্রে দেখা গেছে যে বনের মোট আয়ের শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ উপকারভোগীদের দেওয়া হয় আর বাকিটা পরবর্তী মৌসুমে পুনরায় গাছপালা সৃজন করতে এবং পরিচর্যার জন্য ব্যবহার করা হয় শিক্ষার্থীরা তোমরা জানো যে একটি দেশের মোটা আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন প্রাকৃতিক বনের মধ্যে আমাদের দেশে রয়েছে পাহাড়ি বন শালবন বন ম্যানগ্রোভ বন আর কৃত্রিম বনের মধ্যে সারা দেশে বিস্তৃত রয়েছে সামাজিক বন এর মাধ্যমে উপকারভোগী জনগণ জ্বালানি খাদ্য পশু খাদ্য ও জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে থাকে আমরা পাশের চিত্রেই সামাজিক বনের একটি ছবি দেখতে পাচ্ছি কিভাবে সামাজিক বন সৃষ্টি করা হয় সাধারণত এক্ষেত্রে দ্রুত আবর্তনকালীন যে সকল গাছপালা রয়েছে যেমন ইউক্যালিপটাস বা শাল সেগুন এ ধরনের গাছই সৃজন করা হয়ে থাকে শিক্ষার্থীরা সামাজিক বনের মধ্যে কিছু শ্রেণিবিভাগ দেখা যায় তার মধ্যে প্রথমে আসছে বসত বন বা বসতবাড়ির বন বসতবাড়ির আঙিনা ও তৎসংলগ্ন জমিতে বনায়ন চর্চা এ দেশের অতি সনাতন প্রযুক্তি বসতবাড়ি ও এর আশেপাশে স্বল্প পরিসরে প্রধানত পারিবারিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যেই বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ব্যবস্থা হয়ে থাকে এই পদ্ধতিকেই সাধারণত বসতবাড়ির বন বলা হয় তো আমরা এখান থেকে কি জানলাম যে পারিবারিক কাঠ জ্বালানি কাঠ ফল ইত্যাদি প্রাপ্তির জন্য বাড়ির আশেপাশেই অব্যবহৃত অল্প পরিসরের স্থানে যে গাছ লাগানো হয় এই গাছ লাগানোর মাধ্যমে যে বন সৃষ্টি করা হয় সেটি হচ্ছে বসত বন যেমন আমরা আমাদের বাড়ির আশেপাশে যে সকল গাছ লাগিয়ে থাকি যেমন আম নারিকেল খেজুর ট্রি ইত্যাদি বাংলাদেশের মোট জ্বালানি কাঠের প্রায় পঁচাশি পার্সেন্টই এই বসতবন থেকে এসে থাকে শিক্ষার্থীরা নিচে তোমরা বসতবনের দুটি ছবি দেখতে পাচ্ছ যেখানে ঘরের আশেপাশেই বিভিন্ন ফলজ ও কাষ্ঠল বৃক্ষ লাগিয়ে বসতবন সৃষ্টি করা হয়েছে শিক্ষার্থীরা এবার আমরা জানবো কৃষিবন সম্বন্ধে কৃষিবন এমন একটি ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে একই জমিতে একই সাথে পর্যায়ক্রমিকভাবে বৃক্ষ খাদ্য ও পশু খাদ্যের চাষাবাদের মাধ্যমে জমির সার্বিক উৎপাদন বৃদ্ধি করা যায় অর্থাৎ কৃষিবন হচ্ছে একটি নিবিড় পরিচর্যা পদ্ধতি যেখানে জমির সর্বোচ্চ ব্যবহার করা হয় যেখান থেকে পর্যায়ক্রমিকভাবে বৃক্ষ শিক্ষার্থীরা চিত্রের দিকে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে বড়ো কিছু বৃক্ষ লাগানো হয়েছে সাথে ছোট শাকসবজি যেখান থেকে আমরা খাদ্য পুষ্টির চাহিদা মেটাতে পারি এবং পশু খাদ্যের চাষাবাদ করা হয় অর্থাৎ এক লাইনে শাকসবজি এবং পাশেই পশু খাদ্যের উৎপাদন করা হয় যার মাধ্যমে জমির সার্বিক উৎপাদন নিশ্চিত হয় বাংলাদেশের কৃষিবনের আয়তন প্রায় দশ হাজার হেক্টর তো কৃষিবনে সাধারণত ফসলের পাশাপাশি কড়ই বাবলার ডাল খেজুর ইত্যাদি গাছ লাগানো হয় শিক্ষার্থীরা এবার আমরা জানবো প্রাতিষ্ঠানিক বন সম্বন্ধে সাধারণত অফিস আদালত শিক্ষা ধর্মীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান খেলার মাঠ প্রভৃতিতে গাছ লাগিয়ে যে বনায়ন সৃষ্টি করা হয় তাই হলো প্রাতিষ্ঠানিক বন শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই মসজিদ স্কুল কলেজের পাশে বিভিন্ন গাছ রোপণ করতে দেখেছো তো যেহেতু এগুলো এক এক ধরনের প্রতিষ্ঠান তাই এর আশেপাশে যে গাছ লাগানোর মাধ্যমে বনায়ন সৃষ্টি করা হবে সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক বন তো এ ধরনের বন সাধারণত সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানেই সৃষ্টি করা হয় প্রাতিষ্ঠানিক বনের ক্ষেত্রে যে সকল গাছের প্রজাতি বেছে নেওয়া হয় সেগুলো হলো সোনালু কৃষ্ণচূড়া নারিকেল সুপারি আম জাম কাঁঠাল ইত্যাদি অর্থাৎ এসব গাছ থেকে আমরা যেমন ফল পেয়ে থাকি তেমনি এগুলো সৌন্দর্য বর্ধনকারী হিসেবেও পরিচিত সামাজিক বনায়নের প্রকারভেদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সড়ক বাদ বন নাম থেকেই বোঝা যাচ্ছে যে সড়ক বা রাস্তার আশেপাশে গাছ রোপণ করে যে বনায়ন সৃষ্টি করা হয় সেটি হচ্ছে সড়ক বা বাঁধ বন তো সামাজিক বনায়নের মাধ্যমে সরকারি বনভূমির পাশাপাশি সড়ক রেললাইন বাঁধ ও বিভিন্ন পতির জমিতে গাছ লাগিয়ে সৃষ্ট বনকে সড়ক বাঁধ বন বলা হয় এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে আকাশমণি মেহেগুনি নিম এবং রেইন ট্রি তো বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ যেমন সড়ক ও জনপদ বিভাগ বন বিভাগ কৃষি বিভাগ বিভিন্ন এনজিও এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে যা কিনা সরকার এবং জনগণের যৌথ তদারকিতে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি সাপেক্ষে হয়ে থাকে এবং এক্ষেত্রে যারা উপকারভোগী তারা ষাট ভাগ এবং সরকার চল্লিশ ভাগ উৎপন্ন দ্রব্য পেয়ে থাকে শিক্ষার্থীরা আমরা সামাজিক বনায়নের প্রকারভেদগুলো জানলাম এবার আমরা জানবো যে সামাজিক বনায়নকে কেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার বলা হয় শিক্ষার্থীরা আমরা ইতোমধ্যেই জেনেছি যে সামাজিক বন হচ্ছে মানবসৃষ্ট বন তো প্রাকৃতিক বনায়নের পাশাপাশি আমাদের আশপাশের যে প্রতি জমিতে গাছপালা লাগিয়ে যে বন সৃষ্টি করা হয় সেটি মূলত সামাজিক বন তো প্রযুক্তিগত উৎকর্ষ ও শিল্পায়নের জন্য আমরা প্রতিনিয়তই কিন্তু বৃক্ষ বৃক্ষ নিধন করে চলেছি যার কারণে আমাদের বিভিন্ন দূষণ সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ অন্যতম তো এসব দূষণের বিরূপ প্রতিক্রিয়া হিসেবে আমরা ঝড় জলোচ্ছ্বাস বন্যাসহ বড় বড় প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি তাছাড়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে নির্মল প্রাকৃতিক পরিবেশ ফিরে পেতে তাই বেশি বেশি গাছ লাগানো দরকার যা একমাত্র সামাজিক বনায়নের মাধ্যমেই আমরা পূরণ করতে পারি তো যেহেতু সামাজিক বনায়নের মাধ্যমে আমরা এ ধরনের দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারি এ কারণেই সামাজিক বনায়নকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার বলা হয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় প্রায় এই অনুধাবনমূলক প্রশ্নটি দেয়া হয় তাই আশা করি অনুধাবনমূলক প্রশ্নটি ভালোভাবে বাসায় আয়ত্ত করবে শিক্ষার্থীরা এবার আমরা জানবো সামাজিক বনায়নের উদ্দেশ্য সম্বন্ধে অর্থাৎ কেন আমরা সামাজিক বনায়ন সৃষ্টি করব। মূলত সমাজের বেকার জনগোষ্ঠী মহিলা শিশু ও প্রতিবন্ধীদের আত্মকর্ম সংস্থানের জন্য সামাজিক বনায়ন সৃষ্টি করা হয় এছাড়াও পতির জমির সর্বোচ্চ ব্যবহার এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সামাজিক বনায়ন সৃষ্টি করা হয় তো চলো একে একে এবার আমরা জেনে নেই সামাজিক বনায়নের উদ্দেশ্যগুলো প্রথমে আসছে যে সমাজের দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে অর্থাৎ সামাজিক বনায়ন সাধারণত করা হয় এমন এলাকায় যে এলাকায় পতির জমি রয়েছে এবং তার আশেপাশে বসবাসরত বেকার জনগোষ্ঠীদেরকেই এই সামাজিক বনায়নে সম্পৃক্ত করা হয় এরপর বলা হচ্ছে উডলট তৈরি শিক্ষার্থীরা উডলট কথাটি তোমাদের জন্য নতুন উড অর্থ হচ্ছে কাঠ এবং লট অর্থ হচ্ছে স্তূপ অর্থাৎ কাঠের স্তূপ তৈরি করা অর্থাৎ যেখান থেকে আমরা কাঠের যে চাহিদা অর্থাৎ জ্বালানির ক্ষেত্রে হোক বা বিভিন্ন ফার্নিচার তৈরির ক্ষেত্রে হোক সেই কাঠগুলো পেয়ে থাকি এছাড়া জ্বালানি ও নির্মাণ কাঠের সরবরাহ বৃদ্ধি করা শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বসদবন থেকে প্রায় পঁচাশি ভাগ জ্বালানি পাওয়া যায় কুটির শিল্পের কাঁচামাল যোগান দেওয়া শিক্ষার্থীরা আমাদের একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী কুটির শিল্পের সাথে সম্পৃক্ত তো কুটির শিল্পের একটি বড় কাঁচামালই এই সামাজিক বনায়ন থেকে সরবরাহ করা হয় এছাড়াও জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ভূমিক্ষয় রোধ ও নিয়ন্ত্রণ করতে এছাড়াও চিত্ত বিনোদনের স্থান সৃষ্টি করা অর্থাৎ যেখানেই বিভিন্ন প্রজাতির গাছপালা সৃষ্টি করা হয় সেখানের পরিবেশ নির্মল থাকে এবং সহজেই মানুষ তাদের চিত্ত বিনোদনের উৎস হিসাবে এই বনায়নকে ব্যবহার করতে পারে এছাড়াও ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা শিক্ষার্থীরা তোমরা জানো যেখানে গাছপালা বেশি থাকে সেখানে ভূমিক্ষয় কম হয় গাছপালার উচ্ছিষ্ট পাতা পচনের মাধ্যমে মাটির উর্বরতা ঠিক থাকে এবং উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পায় এছাড়াও সামাজিক বনায়নের চারা সরবরাহের জন্য ব্যক্তি পর্যায়ে ছোট ছোট নার্সারি স্থাপিত হয় যার মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয় এছাড়া এই সামাজিক বনায়ন কার্যক্রমকে সফল করতে আশেপাশের এলাকার বিভিন্ন জনগোষ্ঠীকেই সম্পৃক্ত করা হয় যাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয় কৃষিতে জিডিপি বৃদ্ধি করা শিক্ষার্থীরা তোমরা জানো যে বাংলাদেশের কৃষির প্রায় তেরো থেকে চোদ্দ ভাগ জিডিপিতে অবদান হচ্ছে এই কৃষির তো সামাজিক বনায়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামগ্রিকভাবে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করাই হচ্ছে সামাজিক বনায়নের উদ্দেশ্য আশা করি শিক্ষার্থীরা তোমরা সামাজিক বনায়নের উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছ এবার আমরা জানবো সামাজিক বনায়নের গুরুত্ব সম্বন্ধে সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী সামাজিক বনায়ন কর্মসূচিতে নিজেদেরকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করেছে এছাড়াও শিল্পের কাঁচামাল সরবরাহে জ্বালানি সরবরাহে এবং বিভিন্ন ঔষধ শিল্পে অর্থাৎ সামাজিক বনায়ন কার্যক্রমের মধ্যে বিভিন্ন ঔষধি উদ্ভিদ সাধারণত রোপণ করা হয় তো ঔষধ শিল্পের একটি বড় কাঁচামাল সরবরাহ করে এই ঔষধি উদ্ভিদগুলো যা কিনা আমরা সামাজিক বনায়নের মাধ্যমে গড়ে তুলতে পারি এছাড়া নার্সারি ব্যবসায় আর্থ সামাজিক উন্নয়নে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও সামাজিক বনায়নের গুরুত্ব অত্যাধিক এক্ষেত্রে সামাজিক বনায়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ সহ মহিলাদেরকেও উন্নয়নের অংশীদার হিসাবে অন্তর্ভুক্ত করা যায় এছাড়া গ্রামীণ কর্মহীন জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে নার্সারি সৃজন ও পরিচালনা এবং চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ কাজে সম্পৃক্ত করা যায় সামাজিক বনায়ন দেশের কাট ও জ্বালানি সরবরাহে পশুখাদ্য ও কুটির শিল্পের কাঁচামাল এমনকি ভেষজ দ্রব্য ইত্যাদি সংকট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কথা বলতে গেলে আমরা বলতে পারি যে বনায়ন কর্মকাণ্ড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্যতা বজায় রেখে গ্রিনহাউস প্রতিক্রিয়া রোধ করছে যা কিনা আমাদের পরিবেশের জন্য একটি বড় হুমকি এছাড়াও সামাজিক বনায়ন চিত্ত বিনোদনের স্থান সৃষ্টি করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে তো আশা করি শিক্ষার্থীরা সামাজিক বনায়নের গুরুত্বগুলো তোমরা বুঝতে পেরেছ তো এখন চলো দেখে নেই এই পাঠ থেকে কি কি নমুনা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে নমুনা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে জ্ঞানমূলক আকারে আসতে পারে যে সামাজিক বনায়ন কি সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ ও সামাজিক বনায়নকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার বলা হয় কেন এ দুটো প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে প্রায় এসে থাকে এছাড়া প্রয়োগ উচ্চতর দক্ষতার মূলক প্রশ্নের ক্ষেত্রে সামাজিক বনায়নের উদ্দেশ্য এবং সামাজিক বনায়নের গুরুত্ব বর্ণনা করতেও চাইতে পারে তো আশা করি শিক্ষার্থীরা আজকের পাঠ আলোচনার পর তোমরা এগুলো বাসায় অনুশীলনের মাধ্যমে ভালোভাবে আয়ত্ত করতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ